একি আপনি আপনি আবার এখানে কেন এসেছেন? আমার একটা কথা শোনো আদিত্য, আমার একটা জরুরি জিনিস তোমাকে দেওয়ার আছে, প্লিজ আদিত্য। আবার কি চাইতে এসেছেন আপনি আমার কাছে? আমার গোটা জীবনটাই তো আপনি শেষ করে দিয়েছেন, তা সত্ত্বেও আপনার শখ মেটেনি? আদিত্য প্লিজ একটু শান্ত হও। শান্ত? আপনি আমাকে শান্ত হতে বলছেন তাই তো? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার বাড়ি গেছে, আমার ব্যবসা গেছে, আমার গোটা পরিবার আজ রাস্তার ভিখিরি, কিন্তু তা সত্ত্বেও আপনি বলছেন যে আমি চুপচাপ শান্ত হয়ে আপনার সমস্ত কথা শুনে যাব। আপনি আবার আমার কোন ক্ষতিটা করতে এসেছেন আদিত্য? কে এসছে? কে? এটা ধরো আদিত্য। কি আছে এতে? তোমার আমাকে দেওয়া সব সিএসগুলো আমি রতিকান্ত বর্মনকে দিইনি আদিত্য, কতগুলো আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, তোমাকে আমি সেগুলো ফেরত দিতে এসেছি আজ আদিত্য। নতুন কোন খেলা শুরু করলেন আপনি? আমি জানি আদিত্য, আমার কথা তুমি বিশ্বাস করবে না, আমি আজ পুরোপুরি সত্যি কথা বলতে এসেছি তোমার কাছে। এর আগে আমি তোমার সঙ্গে যা করেছি আদিত্য শুধু পয়সার জন্য, আমার মা খুব অসুস্থ ছিলেন, তাই শুধুমাত্র টাকার জন্য তোমার কাছ থেকে ওই সিরিজগুলো আমি রতিকান্ত বর্মনকে দিয়ে দিয়েছিলাম। উনি আমাকে অনেক টাকা দিয়েছিলেন আদিত্য, অনেক টাকা, আর সেই টাকা দিয়ে আমি এই শহরের সবচেয়ে ভালো নার্সিং হোমে রেখে আমার মায়ের চিকিৎসা করিয়েছিলাম। মা বাঁচল না। আদিত্য, পাপের টাকা দিয়ে বোধহয় কোনো ভালো কাজ করা যায় না। আমার মা অত্যন্ত সৎ একজন মানুষ ছিলেন, মা কোনোদিন চায়নি আমি এরকম জীবনযাপন করি। মায়ের মৃত্যু শয্যায় আমি মাকে কথা দিয়েছিলাম আদিত্য, আমি আবার নতুন করে জীবন শুরু করব। আদিত্য, আমার নতুন করে জীবন শুরু করার জন্য তোমার সাহায্য আমার খুব দরকার আদিত্য। আমি আমি তোমাকে কি সাহায্য করতে পারি? যতক্ষণ না পর্যন্ত তুমি ওই সিরিজগুলো আমার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছ ততক্ষণ আমি নতুন করে জীবন শুরু করতে পারবো না আদিত্য। তুমি আমায় ক্ষমা করো আদিত্য, আমি জানি আমাকে ক্ষমা করা খুব শক্ত কাজ, আমার মায়ের কথা ভেবে অন্তত আমাকে ক্ষমা করো আদিত্য, নাহলে আমার মায়ের আত্মা কোনো দিন শান্তি পাবে না, কোনো দিন না। ক্ষমা? আপনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? শুধুমাত্র আপনার জন্য রতিকান্ত বর্মন আমার হাত থেকে ব্যবসা কেড়ে নিয়েছে, আমাদের গোটা পরিবারকে বর্মন ভিলা থেকে খাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আর এই সব কিছুর জন্য দায়ী আপনি। হ্যাঁ কোয়েলি, আপনি, আপনার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই আপনার। দাঁড়াও, thank you.
এটা তো ভাবছো জগৎ? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি তোমার ছেলের ব্যাংক লোনের গ্যারান্টার আমি হব। অত চিন্তা কিসের? না না, ড্রিঙ্ক করো। না, চিন্তা করবো কেন? আমি তো নিশ্চিত যে আপনি আমার মুখের কথা ফেলতে পারবেন না, তাই এই কাগজপত্রগুলো আমি সঙ্গে করে নিয়েই এসেছি। কিসের কাগজ? লোনের, মানে ওই অজিতের লোনের ব্যাপারে আপনাকে গ্যারেন্টার হিসেবে একটা সই করতে হবে, তো তাই এনিন সই করুন। অত মন দিয়ে কি দেখছেন মিস্টার বর্মন? কাগজপত্র ভালো করে না দেখে রতিকান্ত বর্মন সই করে না, বিষয়টা তোমার জানা উচিত। কেন, আপনি কি আমায় বিশ্বাস করেন না? মানে আপনার কি মনে হয় যে আমি আপনাকে ঠকাতে পারি? দেখো, প্রথম প্রথম যখন ব্যবসা করতে নেমেছিলাম তখন একটা মূল্যবান সতর্কবাণী শুনেছিলাম যে কাগজপত্র ভালোভাবে না দেখে কখনো সই করবে না। প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নয়, এত বছর ধরে এটাই আমি মেনে এসেছি। তাই কাগজপত্র ভালো করে দেখে সই করাটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর তুমি তো আমাকে ঠকাচ্ছ না, অত চিন্তা কিসের? ছোট ঠাকুরপোর কথায় কিছু মনে করো না কোহেলে, ও যা বলে গেল রাগের মাথায় বলে গেল। আসলে কি জানো, ও তোমাকে যে শেয়ারসগুলো দিয়েছিল ওগুলো বর্মন পরিবারের সম্পত্তি ছিল। ও মনে করে আজ আমাদের এই অবস্থার জন্যে ও দায়ী। ও নিজেকে স্বার্থপর মনে করে, কিন্তু ও যে নিজেকে কতটা ভুল বুঝছে। আদিত্য ভুল করেছিল না ঠিক করেছিল সে বিচার করার অধিকার আমার নেই বৌদি। আমি তো আদিত্যর সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে অন্যায় করিনি, আমি সব কিছু জেনে শুনে অন্যায় করেছি। আমি সব কিছু জেনে শুনে আপনাদেরকে ঠকাতে এসেছিলাম, আর আমি তা করেওছি। কেন করলে? কেন এটা করতে গেলে? বর্মন পরিবারের মানুষ কতজনের জন্য কত কিছু করে, আর তোমার মার চিকিৎসার ভার নিতে পারত না? আমি জানি বৌদি, আমাকে ক্ষমা করা উচিত নয়। রতিকান্তর মতো একজন ঘৃণ্য মানুষ আমাকে লোভ দেখিয়েছিল, আর আমি বোকার মতো তার পোতা ফাঁদে পা দিয়েছিলাম। আপনাদের বাড়িতে অতদিন থেকেও আমার চেতনা হয়নি বৌদি, আমি আমার লোভ সামলাতে পারিনি। আর আমার সেই অভাবকে সুন্দরভাবে কাজে লাগিয়েছিল রতিকান্ত বর্মন আপনাদের বিরুদ্ধে। কোহেলি, মানুষ অন্যায় করে কখনো জেনে কখনো না জেনে, কিন্তু কখন প্রায়শ্চিত্ত হয়ে যায় জানো? যখন তার অনুশোচনা হয়। তোমার অনুশোচনা হয়েছে, তাই তুমি এখানে ছুটে এসছো, তাই না? কিন্তু বৌদি, আমি যে দেরি করে ফেললাম, বড্ড দেরি করে ফেললাম আমি। একটু দেরি হয়নি, আমি বলছি তুমি আবার সৎ পথে উপার্জন করার চেষ্টা করো, দেখবে তোমার মার আত্মা শান্তি পাবেন, তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। বৌদি, তুমি সত্যি বলছো বৌদি? হ্যাঁ কইলে, ঈশ্বর প্রত্যেক মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেন ভালো করে বেঁচে থাকার জন্যে। তোমাকে সেই সুযোগটা নিয়ে প্রমাণ করে দিতে হবে, আর আমি জানি তুমি সেটা পারবে। তার মানে আপনারা আমাকে ক্ষমা করে দিচ্ছেন তো? কইলে, আমরা সবাই ভুল করি, অন্যকে ঠকিয়ে নিজেরা ভালো থাকতে চেষ্টা করি, কিন্তু ঈশ্বর তাকে ঠকানো যায় না। তুমিও ভালোভাবে থাকো, দেখো উনি তোমায় ক্ষমা করে দেবেন। তোমাদের ঠকাতে এসে আমি যে নিজেই ঠকে গেলাম বৌদি, তোমাদের বিশ্বাসে আঘাত করতে গিয়ে আমার নিজের বিশ্বাসের ভিত্তি কেমন ঢলে গেছে আজ। সব ঠিক হয়ে যাবে কোহেলি, সময় তোমাকে সব কিছু ভুলিয়ে দেবে। আমার শুভেচ্ছা রইল তোমার সাথে। কেমন? এই এই না না,
আমি তোমায় আশীর্বাদ করছি, কেমন? তুমি ভালো হয়ে থাকো আর তোমার চারপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করবে, কেমন? কুনাল, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। ওকে ম্যাডাম, কাল সকালের মধ্যে আমি কাজটা রেডি করে ফেলছি। রাইট, সুজাতা, এই প্রজেক্টের ব্যাপারে তুমি কুনালকে হেল্প করছো। ওকে ম্যাডাম, ইউ মে লিভ নাও। ওকে ম্যাডাম। গুড ইভিনিং ম্যাম। তুমি কখন এলে? অনেকক্ষণ, এতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দেখছিলাম তুমি কাজকর্ম করছো। কি দেখলে? দেখলাম দেখলাম যে তুমি কাজ করছো, খুব ব্যস্ত, খুব সুন্দরভাবে একা হাতে অফিসটা সামলাচ্ছ। বিশ্বাস করো রোহিণী, তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি। একদমই নয়, কোনো বাড়াবাড়ি করছি না আমি। দেখো, তুমি একদিন খুব বড় হবে, আর আমি সব সময় তোমার পাশে আছি। আপনি, আপনাকে তো এ বাড়িতে কোনোদিন দেখিনি। আমি আমি বিন্দু। ও, আপনি সেই বিন্দু যাকে আদিত্য পাগলের মতো ভালোবাসে। আপনি, আপনাকে তো ঠিক চিনলাম। আমি কোহেলি, যে আদিত্যর মিথ্যে পৌঁছে যে এ বাড়িতে আসার দুঃসাহস দেখিয়েছিল। আপনি আপনি এখানে কি করছেন? ভয় নেই বিন্দু, এবার আর তোমার আদিত্যর কোনো ক্ষতি করতে আমি আসিনি। আমি আদিত্যর কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি, আর ওর যে শেয়ারসগুলো আমার কাছে ছিল সেগুলো ফেরত দিতে এসেছি। আদিত্যকে পুরোপুরি শেষ করে দেবার পরেও ক্ষমা চাইতে এসেছেন? কি করে এত বড় অন্যায়টা করলেন আপনি আদিত্যর সঙ্গে? বিশেষ করে বিন্দু, আমার টাকার দরকার ছিল, অনেক টাকার। আমি যে কি শিখব? প্লিজ কোহেলি, তুমি আমার টাকার প্রয়োজন দেখিও না। ও ভাবছে কি জিনিস সেটা বোধ হয় আমার থেকে ভালো আর কেউ জানে না। অনেক অভাব দেখেছি আমি, কিন্তু এত অভাবের মধ্যে কোনো দিন ভাবিনি অসৎ পথে টাকা রোজগার করব। সেই জন্যই তো আদিত্য তোমাকে এত ভালোবাসে, আর আমাকে আমাকে সবাই ঘৃণা করে। বিন্দু, আমি জানি তুমি খুব ভালো মেয়ে। আমি বলছি বিন্দু, আদিত্য তোমাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আদিত্যকে ছেড়ে যাওয়ার কথা তুমি স্বপ্নেও কখনো ভেবো না। এমন ভালোবাসা পৃথিবীতে কটা মেয়ের ভাগ্যে লেখা থাকে বলো? আমার একটা প্রশ্নের উত্তর দেবে কোহেলি। এতদিনে তুমি কি আদিত্যকে একটু ভালোবাসো নি? বিন্দু,
তুমি আদিত্যকে বিয়ে করো, সুখে সংসার করো, আমার শুভেচ্ছা রইল। আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ বৌমা, তোমায় কিছু কথা বলার ছিল। কি কথা বৌমা? আমার বড় ছেলে, আমি জানি আমার বড় ছেলে অজিত অন্যায় করেছে, ওর বিরুদ্ধে খুনের মামলা চলছে, আর তোমার কাছে যে টেপটা আছে সেটা প্রমাণ করতে পারে যে আমার অজিত খুনি। আমি তাই বলছিলাম। থামলেন কেন, বলুন। আমি জানি মা, আপনি আমাকে কোনো অন্যায় কাজ করতে বলতে পারেন না, আপনার প্রতি সেই বিশ্বাস আমার আছে। আপনি না আমায় শিখিয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে? বলছিলাম যে তুমি যদি মনে করো তুমি যেটা করছো তুমি ঠিক করছো, তাহলে তুমি ওই টেপটা তোমার দাদার হাতে দিতেই পারো। একটা ভুল কিন্তু আর একটা ভুলকে ঠিক করতে পারে না বৌমা। আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমাদের সব কিছু ফিরে পাওয়ার জন্য করছি। ওই বর্মন অ্যান্ড রাসেল কোম্পানিটা আমার বাবা কৈলাস বর্মনের ছিল, যেটা মিস্টার রতিকান্ত বর্মন জোর করে ছিনিয়ে নিয়েছিল। বৌমা, তুমি তো চিন্তা করছো কেন? আমি তো মিস্টার বর্মনের সঙ্গে কাগজপত্র দেখি সব কথাবার্তা বলে এসেছি। শুধু দেখালে হবে না বাবা, সাইন করাতে হবে। আমার নাম জগৎ সরকার, রতিকান্ত বর্মনকে দিয়ে সইটা আমি করাবই। এখন শুধু অসতর্ক মুহূর্তের অপেক্ষা। আপনি ভুলে যাবেন না বাবা, আপনার হাতে মাত্র 5 দিন সময় আছে, মাত্র 5 দিন। না হলে বুঝতে পারছেন আপনার বড় ছেলের কি হবে? গুড মর্নিং অনিক। গুড মর্নিং। চা খাওয়া হয়েছে? এই যে খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে জিনিসপত্র গুছিয়ে নেবে, আমরা আজকে বাড়ি চলে যাব। বাড়ি? কোন বাড়ি? তোমার বাড়ি, আগে আমরা যেখানে থাকতাম। কি ব্যাপার অনেক, হঠাৎ তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে? মানে এই বাড়িটা কি ভালো লাগছে না? মানে এবার এবারে তো ভালো না লাগার কোনো কারণ নেই, মানে সবাই আছে, খেলাধুলা হয়, বাড়ি গেলে তো আবার সেই একা একা থাকতে হবে। আমাদের কাজ তো হয়ে গেছে, আমরা তো অপুকে তিস্তানটির কাছে ফিরিয়ে দিয়েছি, এবার আমরা 4 জনে মিলে ওই বাড়িতে চলে যাব। কোন 4 জন? তুমি, আমি, অপু আর তিস্তানটি।